গোঘাটের বিধায়ক মানস মজুমদারকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন মণ্ডলকে মারধর ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার জন্য তৃণমূল নেতা ফরিদ খানকে ভোটের দিন পর্যন্ত বহিষ্কার করল তৃণমূল। তিনি 6ই মে পর্যন্ত দলের কোনো কাজ করতে পারবেন না বলে জানা গেছে। বুধবার আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী অপরূপা পোদ্দারের সমর্থনে প্রচার মিছিল চলাকালীন কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোঘাটের পশ্চিমপাড়া পঞ্চায়েতের অনুপনগর এলাকা। তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে বেশ কয়েকজন গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। মিছিল আছে, সেই হিসাবে সবাই গিয়েছিল যে আমার কাছে মোটরসাইকেল লিসও আছে, সব থানায় জমা দেওয়া হয়েছে। আর আসার সময় আমরা ওরা ওই আইসি সেন্টারের পিছনে ওরা লুকিয়েছিল, আসার সময় ওরা টাঙি বচ্ছিল দিয়ে আমাদেরকে এসে মারধর করেছে। চটান চুটিন পর্যন্ত করে ফরিদের লোক আর যেগুলো ছিল সব হারমাত। পরবর্তীকালে FIR করা হয়েছে, ওইটা করা হয়েছে 20 জনের নামে করা হয়েছে। ঘটনাটা ঘটেছে, আমি মিটিং তো আমরা আসছি, ওরা ওইখানে টাঙি লাঠি নিয়ে বসছি, বললাম সব নিয়ে দাঁড়িয়ে আছে। আমার স্ত্রী ও উনিও চান করতে গেছিলো, চান করে আসছে। আমাদের তখন ওই অবস্থায় মারধর করে 6-7 জন মিলে প্রচণ্ড মারধর ফরিদের লোক। চান করতে গিয়েছি, আমার স্বামী মিটিংয়ে গেল, আমার পুকুরে অপর উপর মিটিংয়ে গেল। আমি চান করে ওই রাস্তার দিয়ে এসছি, ওই রাস্তাটি ওরা বসছিল, লাঠি টাঙি ফাঙি করে নিয়ে সব বসছিল। আমি ওইটা দিয়ে এসছি, আমাকে বাংলা বাংলি করছে, বলছে তোর স্বামীকে কেন মিটিংয়ে পাঠিয়েছে, মধ্য মানুষকে আমি কি ঘিরে রাখতে পারবো, ও গাছে তো আমি কী করবো বলতে। এবার আমাকে ঠেঙাতে লাগিয়েছে, এই পাটা পাটা অচল করে দিয়েছে। দেওয়ার পরই একজন চটি দিয়ে 4-5 জন মিলে ঠেঙিয়েছে আর একজন টাঙি করে চটি দিয়েছে। ফরিদের ছেলেরা, ওই ফরিদের দলের লোক। জখম কর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে তৃণমূল নেতা ফরিদ খানের রোষের মুখে পড়েন ব্লক সভাপতি তপন মণ্ডল। বাদ যাননি গোঘাটের বিধায়ক মানস মজুমদারও। এদিন ব্লক সভাপতি তপনবাবু ও বিধায়ক মানস মজুমদারকে চরমভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ, এমনকি ব্লক সভাপতিকে মারধর করা হয় বলেও তৃণমূল নেতৃত্বের একাংশের অভিযোগ। মারাত্মকভাবে অসুস্থ হন ব্লক সভাপতি তপন মণ্ডল। এরপরেই রাজনৈতিক চর্চা শুরু হয় বিভিন্ন মহলে। বিষয়টিকে নিয়ে তীব্র কটাক্ষ করতে শুরু করেন বিরোধীরা। এরপরেই নড়ে চড়ে বসেন জেলা সহ রাজ্য তৃণমূল নেতৃত্ব। বিধানসভা কমিটি ও ব্লক নেতৃত্ব সমস্ত বিষয়টি জেলা নেতৃত্বকে জানান। জেলা নেতৃত্ব মাধ্যম বিষয়টি খবর যায় রাজ্য নেতৃত্বের কাছে। জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস সমস্ত বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এরপর অরূপ বিশ্বাস স্থানীয় বিধানসভা কমিটিকে কড়া নির্দেশ দেন। তৃণমূল বিধানসভা কমিটি সূত্রে জানা গেছে, জেলা নেতৃত্ব ফরিদ খানকে আগামী 6ই মে পর্যন্ত নির্বাচনী বিভিন্ন কর্মসূচি থেকে অব্যাহতি থাকার কড়া নির্দেশ দিয়েছেন। বিধানসভা কমিটির সদস্যরা সমস্ত বিষয়টি প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। এই প্রসঙ্গে বিধানসভা কমিটির সদস্য মনোরঞ্জন পাল ঠিক কী বলছেন শুনে নেব। আর ফরিদ খান বা ফরিদ খানের সঙ্গে আমার কোনো বিরোধ নেই, আর ফরিদ খানের যে ঘটনা সেই ঘটনার সঙ্গেও আমি কোনো ব্যাপারে জড়িয়েও নেই। জেলা নেতৃত্বের নির্দেশ, আমার বিধানসভার কমিটির নির্দেশ, যতজন নেতৃত্ব আছি ততজনের মধ্যে আমি বয়স্ক এবং আমাকে বিধানসভা কমিটিকে ডাকারও মাঝে মাঝে অধিকার দেওয়া হয়। সেই জায়গায় চেয়ারম্যান মানস মজুমদার হলেও কর্মীরা আমাকে কনভেনার হিসাবে স্বীকৃতি দেয় বা নেতৃত্বরাও দেয়, সেই জায়গায় মর্যাদা দিয়ে দল আমাকে বলতে বলেছে। আমি শুধু দলের কথাটাই বলেছি, আমি ব্যক্তি, আমার সঙ্গে ফরিদের কোনো বিরোধ নেই ব্যক্তিগতভাবে। দলের নির্দেশ আমি পালন করেছি, দল যেটা বলেছে সেইটা আমি পালন করেছি, দল আগামী দিনে যেটা বলবে সেই বার্তাটাই আবার দেবো। হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে যা যেটুকু করার জেলা নেতৃত্ব প্রদেশ নেতৃত্ব করবে, আমাকে বলতে বলা হয়েছে আগামী 6 তারিখ পর্যন্ত আমাদের বিধানসভা কমিটি সহ অপরূপা পোদ্দারের যা কাজকর্ম আমার গোঘাটের তরফ থেকে আমরা স্বীকৃতি যেটাকে হয়েছে সেটা হচ্ছে এই কাজের সাথে ফরিদ খান যুক্ত থাকবে না, তাকে গোঘাট বিধানসভা কমিটি এবং সেখানে স্বীকৃতি দিয়েছে জেলার সভাপতি, জেলার আমার এখানে দায়িত্বপ্রাপ্ত
অসীমাপ্রাপ্ত অসীমা পাত্র এবং সেখানে উপস্থিত ছিল আমার এখানকার যিনি সাংসদ এবং যার জন্য আমরা লড়াই করছি তিনিও সেখানে স্বীকৃতি দিয়েছেন, সেই হিসেবেই এবং এখানে বিধায়ক সহ এই কমিটি আমাকে বলতে বলেছে, যে কলাইন বলতে বলেছে সেই কলাইনই বলেছে, এটা আমার বক্তব্য নয়, এটা দলের বক্তব্য। এখানে আমার ব্যক্তিগত বা আমার রাজনৈতিকগত প্রতিবন্ধকতা বা রাজনৈতিকগত মতাদর্শ বা কোনো কিছুরই এখানে নেই, এখানে দলের বার্তা, দলের কথা, দলের নির্দেশ আমি পালন করছি। অন্যদিকে হেনস্থার শিকার হওয়া ব্লক সভাপতির মুখে হতাশার ছবি। তিনি ফরিদ খানের এই ধরনের কর্মকাণ্ডকে তীব্র ধিক্কার জানিয়েছেন। তিনি বলছেন, কেউ যদি তৃণমূল কংগ্রেসের সাথে থেকে থাকেন তাহলে এই ধরনের কর্মকাণ্ড তার কাছ থেকে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এই ঘটনার নিন্দার ভাষা নেই। আমাদের লোকসভার প্রার্থী অপরাপদার সহ বিধায়ক সাহেব ছিলেন এবং আমাদের গুহার 2 নম্বর ব্লকের প্রচুর মানুষ ছিলেন। সেখানে আমাদের র্যালির শেষ পর্বে এসে প্রথমভাবে যখন আচমকা আমি বুঝতে পারিনি, যখন ফরিদ খান এই ধরনের কটূক্তি কুমন্তব্য করতে শুরু করে এবং অশ্লীল ভাষায় গালাগালিও দেয়, তখন খুবই হতচকিত হয়ে পড়ি এবং যারা ছিলেন আমাদের প্রার্থী যা বিদায়ী এমপি বিধায়ক সাহেব তারাও আকস্মিকভাবে হতচকিত হয়ে পড়ে। নিঃসন্দেহে এটা আমি এই ব্লকের সভাপতি শুধু নয়, যে একটা প্রতিনিধি, আমি দলের অনুগত কর্মী, সাধারণ কর্মী এবং রাস্তার মাঝে যে সমস্ত সাধারণ জনগণ ছিল তাদের সামনে এই কথা বলা অত্যন্ত নিন্দনীয় বলে আমি মনে করি। যাই হোক, যে ঘটনা ঘটেছে সেটা অনভিপ্রেত, সেটা খুবই নিন্দনীয়। সমস্ত ঘটনাটা দল প্রত্যক্ষভাবে দেখেছেন এবং বিধানসভা তথা ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব স্বাভাবিকভাবে জেলা কমিটিকে এই ঘটনা জানিয়েছেন। তাই আমি দলের উপরই, যেহেতু দল করি, দলের উপরই সমস্ত কিছু ছেড়ে দিয়েছি। দল যা এর সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই আমি তাকে মাথা পেতে নেব। এবং আরেকটা কথা বলি, যে ফরিদ খান তার যে এই মাঝে মাঝে উগ্রতা, এই যে ঘটনা ঘটাচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে, যদি সে প্রকৃত তৃণমূল কংগ্রেসের কর্মী হয় তাকে অনেক ধৈর্য, অনেক শান্ত হবে। মুখ্যমন্ত্রী যিনি আমাদের দলনেত্রী, দিনরাত পরিশ্রম করছেন, বাংলার মানুষের উন্নয়ন করছেন, তার যদি একান্ত সৈনিক হন তার ব্যবহারটা সবথেকে আগে বড় দরকার, সে ব্যবহারটা তাকে ভালো করতে হবে। আর আমি ঈশ্বর এবং আল্লাহর কাছে প্রার্থনা করি তার শুভবুদ্ধির উদয় হোক, সে যেমন এই সমস্ত কুকীর্তি থেকে, কুকথা বলা থেকে বিরত থাকে, এটাই একমাত্র আমার আবেদন। আমার যতটুকু জানা আছে যে আমাদের দলের যা সিস্টেম সেটা আলাদাভাবে লিখিত কাউকে দেওয়ার কোনো প্রশ্ন থাকে না। যেমন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনী কনভেনার মনোরঞ্জন বাবু আপনাদের সামনেই, সেখানে আরও বিধানসভার বলিষ্ঠ নেতৃত্ব ছিলেন, সে বলিষ্ঠ নেতৃত্বের সামনেই প্রকাশ্যে ঘোষণা করেছেন, সেটা দলের নির্দেশে তিনি ঘোষণা করেছেন। সুতরাং আলাদা করে চিঠি দিয়ে জানানোর কোনো আর সেখানে প্রয়োজন নেই। মানে একটা প্রেস, সে প্রেসের মাধ্যমেই এই কথাগুলো জানানো হয়। আজ পর্যন্ত খুব কম ঘটনায় ঘটেছে, যদি কেউ বহিষ্কার দল যদি দল করে, সাসপেন্ড করে বা নির্বাচনী কার্য থেকে তাকে সম্পূর্ণভাবে অলুপ্ত করে, সেক্ষেত্রে নতুন করে চিঠি দেওয়ার কিছু নেই। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যেটা বলা হচ্ছে সেটাই শেষ কথা, সেটা দলের নির্দেশে হয়েছে। একই ধিক্কারের সুর বিধানসভা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক মানস মজুমদারের গলাতেও। এই প্রসঙ্গে বিধায়ক কি বলছেন ফরিদ খানের এই সিদ্ধান্তের প্রসঙ্গে শুনব। সামনে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী অপূর্বা পোদ্দার, যিনি আমাদের
দ্বিতীয়বার নির্বাচিত হতে চলেছেন এবং এই নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে কামারপুকুরে একটা কুরুচিকর ঘটনা, নিন্দাজনক ঘটনা, যেটা নিন্দাজনক ভাষা নেই, যেটা তৃণমূল কংগ্রেসের সিস্টেমে গঠনতন্ত্রে এই ধরনের ঘটনা নেই। রাজনৈতিকভাবে কারোর সাথে কোনো মতবিরোধ হতে পারে, অনেক সময় মারপিট হয়, ঝগড়াঝাটিও হয়, এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেটা আমাদের বলেন যে কোথাও কোনো মতবিরোধ বা রাজনৈতিক সংঘর্ষই বলেন, একে একটা পরিবারের সাথে আর একটা পরিবারে মারামারি বলুন বা একজন রাজনৈতিক কর্মীর সাথে আরেকজন রাজনৈতিক কর্মীর সাথে মারামারিই বলুন, তো সেটা দেখার জন্য পুলিশ প্রশাসন রয়েছে। এই জায়গায় রাজনৈতিক নেতৃত্বর বেশি মাথা ঘামানো দরকার। এটা আমার দলের নেত্রী মমতা ব্যানার্জির বার্তা। আমরা বিভিন্ন সময় যেহেতু বিভিন্ন সবাই যাই এবং আমাদের অবজারভার অরূপ বিশ্বাস একই কথা বলেন যে মারাত্মক কোনো গণ্ডগোল হলে সেটা দেখার জন্য পুলিশ রয়েছে, দলের নেতাদের বেশি মাথা ঘামাতে হবে না। দলের নেতাদের কাজ হলো সেটা নির্দিষ্ট জায়গায় সেই বার্তাটা পৌঁছে দেওয়া, সমস্যাটা পৌঁছে দেওয়া, যেখানে এই সমস্যা হয়েছে পুলিশ কাজ না করলে সেটা বলা। তো সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমপাড়া অঞ্চলে অনুপনগরে একটা সমস্যা হয়েছিল, এমপি আমি একই সাথে ছিলাম, ফরিদ খানও আমার সাথে ছিলেন, এমপির সামনেই ফরিদ খান আমাকে যখন বলে আমি সাথে সাথে পুলিশকে বলি এবং সেই অনুযায়ী পুলিশ ওই অঞ্চলে ওই পাড়ায় ছুটে যায়, ছুটে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। যারা ইনজোর্ড হয় তারা অবশ্যই আমাদের দলে তাদেরকে হসপিটালে নিয়ে চলে আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের উপরে ভরসা না রেখে এমপি উপরে ভরসা, এমপির সামনেই সব ঘটনা ঘটেছে, পুলিশ ব্যবস্থা না নিলে পরে সেই জায়গায় ভরসা না রেখে যে ঘটনা ঘটিয়েছে, একজন নেতৃত্ব হিসেবে নেতৃত্ব টেবিলেই সেটা আলোচনা করা উচিত ছিল। আমরা না মেটাতে পারলে জেলা রয়েছে, জেলা না মেটাতে পারলে রাজ্য রয়েছে, সেই জায়গায় যাওয়া উচিত ছিল। এটা তৃণমূল কংগ্রেসের গঠনতন্ত্রে এটা আমরা দেখি, আমাদের নেত্রী বলে যে জেলা যদি না পেটাতে পারে রাজ্যে আসবে, তো সেটা না করে যে ঘটনা সেদিন ঘটানো হয়েছে এটা আমার মনে হয়েছে যে তৃণমূল সুলভ আচরণ এটা নয় এবং এটা সবাই বলবে, এবং এতে দলের ভিতরে থেকে কেউ বা কারা নির্বাচনের সময় যাতে আমাদের দলের মার্জিন কমে কেউ বা কারো উস্কানিতে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং তপন মণ্ডলকে যেভাবে হেনস্থা করা হয়েছে প্রকাশ্য দিবালোকে, এটা দলের নেতৃত্ব, দলের অবজারভার অরূপ বিশ্বাস যিনি মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের, তিনি সবিস্তারে জেনেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন তপন দাশগুপ্তকে বিষয়টা দেখার জন্য। পরের দিন ব্লক নেতৃত্ব, দুটো ব্লকের নেতৃত্ব বসে বিস্তারিত আলোচনা করে শুধু এই ঘটনা, এর আগেও এরকম ঘটনা ঘটেছে। আমি একজন নেতা, আমি তপন দাশগুপ্তর সাথে বড় জোর বাগবিতণ্ডা করতে পারি, তার কাছে জিজ্ঞেস করতে পারি যে দাদা এই ধরনের কাজ কেন হচ্ছে, এটা কেন হচ্ছে না, এটা আমি বলতে পারি, তাকে অনুনয় বিনয় করতে পারি। আমি যদি একজন নেতা, তার থেকে আমি ছোটো, সেটা না করে আমি যদি আমার দলের সভাপতিকে মারতে যাই, উদ্যত হই বা মারি, সেক্ষেত্রে দলের কী করণীয়, আমাকে আমার প্রতি কী ব্যবস্থা নেওয়া উচিত, মানে এই দলটা করার আমার অধিকার পরদিন থেকে থাকে না, মানে দলের যদি সঠিক গঠনতন্ত্র থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দলের একজন ব্লক সভাপতি দীর্ঘদিন ধরে দলের সাথে আছেন এবং হয়তো তিনি পরে দলে এসছেন, 2009 এসছেন, কিন্তু দল মনে করেছে তার যোগ্যতা আছে, তাকে দলের সভাপতি করেছেন এবং তিনি এই মুহূর্তে অসুস্থ, ভেলোরে গিয়েছিলেন ট্রিটমেন্ট করাতে, অপারেশন করতে হবে, শুধু দলের কথা নির্বাচনের কথা মাথায় রেখে তিনি অপারেশন না করে ফিরে এসে এরকম অসুস্থ মানুষকে যেভাবে হেনস্থা করা হয়েছে বা সে মারাও হয়েছে, এটা সঠিক কাজ হয়নি এবং দল সেই জায়গায় শৃঙ্খলার কথা মাথায় রেখে দলকে নির্দেশ দিয়ে জেলা সভাপতিকে নির্দেশ দিয়েছেন। আমরা ব্লক স্তরের নেতৃত্বর যা মতামত সেই মতামতকে লিপিবদ্ধ করে আমরা জেলায় পাঠিয়েছিলাম। জেলা ইতিমধ্যেই আজকে দেখলাম লিপি পত্রিকায় তপন দাশগুপ্ত বাইট দিয়েছেন এবং বলেছেন যে এই মুহূর্তে ফরিদ খান আমাদের দলের কেউ নয়, এটা তপন দাশগুপ্ত বলেছেন, নির্বাচনে কাজ করতে পারবে না 6 তারিখের পরে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা জেলা নেতৃত্ব নেবেন, রাজ্য নেতৃত্ব সেই নির্দেশ দিয়েছে। সমস্ত বিষয়টি নিয়ে ফরিদ খানের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি ব্যস্ত আছেন বলে বিষয়টি এড়িয়ে যান। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে এই ধরনের ঘটনা যথেষ্টই শাসক দলকে বেগ দেবে, এমনটাই বলছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল। নিউজ আজ বাংলা, গোঘাট।